এসছে একটু বিল্ডিংয়ে। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে স্যাম্পল কোয়েশ্চেনগুলো দিয়েছে তা সলভ করব, ঠিক আছে। তাহলে আজকে ম্যাথামেটিক্সের ইএমটি 11টা মানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস সেটা করেছি, তো চলো শুরু করা যাক। এক নম্বরটা বলছে, চার গ্রহ পর্যন্ত সার্থক অঙ্ক যাতে সঠিক থাকে এমনভাবে 38.9782 আসন্নকৃত করলে কী পাওয়া যাবে। চারটি সার্থক বলেছে, এখান থেকে গুনলে কিন্তু হবে না, এখান থেকে গুনতে হবে 1, 2, 3, 4 এ অবধি। তাহলে এটা যেহেতু পাঁচের বেশি তার সঙ্গে একযোগ হবে, 38.98। এখানে যদি 0 0 থাকতো তাহলে কিন্তু এখানে যে সংখ্যাগুলো থাকতো 0 বাদে সংখ্যাগুলো সেখান থেকে গুনতাম, ঠিক আছে। দু নম্বরটা বলছে, f(x)(1, 5x+2, x-2, x+1, 4x-1) এবং অন্তরের মান এক হলে ডেল ফোর এফ এক্সের মান নির্ণয় করো। তাহলে এফ এক্সের যে মানগুলো দেওয়া ছিল সব গুণ করলাম, ঠিক আছে, গুণ করলে এরকম আসলো। এবার বহুপদী অপেক্ষকের ঘাত বলেছে, এখানে ঘাতটা কত, 4, তো সুতরাং ডেল ফোর এফ এক্স ওয়ান হবে 20×4·4, ঠিক আছে। এটা করলাম, 4 মানে কি, 4×3×2×1 মানে 24, 1 মানে 1, গুণ করলাম 480, ঠিক আছে, এটা উত্তর। তিনটা দেখি, নিম্ন প্রদত্ত সারণী ব্যবহার করে f(2.8)-এর মান নির্ণয় করো। তো নিউটনের পশ্চাৎপদ প্রতিপাদন সূত্র সাহায্যে করেছি, xy ডেল স্কোয়ার ডেল কিউ ওয়াই, এক্স মানগুলো ওয়াই মানগুলো বসালাম, তারপর ডেল ওয়াই মানে কি, এটা থেকে এটা বিয়োগ করে, এখান থেকে এটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ, তারপর এটা এটা বিয়োগ করে, এটা এটা থেকে বিয়োগ করেছি। এখানে x^n কটা পদ আছে, এখানে সর্বোত্তম পদ কত, এখানে n কত, এটা হচ্ছে x³, 3 হবে, এটা কত এসছে এখানে ডেল কিউব, তো তাহলে 3, x³=3, h=1, আর x=2.8। তাহলে u=x·xn/h হয় সূত্র, এক্স মানে এখানে x³, তাই x³/h মানগুলো বসালাম, ধরো -0.2। এবার যে মেন ফর্মুলা সেখানে বসালাম, f(x − x − 0, 2.8 ধরেছি আগে, মানগুলো বসালাম, ঠিক আছে। এবার সমাধান করলাম, সমাধান করে কত এসছে, এটা 27.992। চার নম্বরটা কি বলছে, পাঁচ বিন্দুগুলি x0, x1, up to xn সমদূরবর্তী না হলে কোন আন্তঃপঠন সূত্রটি প্রয়োগ করা চলে। ল্যাগরাঞ্জের আন্তঃপঠন সূত্র, বিপরীত আন্তঃপঠন সূত্র ব্যবহার করে x²−sin(x১)0 সমীকরণটির 0.8 × 0.9 অন্তরালে অবস্থিত বীজের সারসার্থক অঙ্ক গুণিত আসন্ন মান নির্ণয় করতে, ওটা হচ্ছে 0.767149, ঠিক আছে। সাংখ্যিক পদ্ধতিতে সমকলনের সূত্র, ট্রাপিজয়েডাল, সিমসন ও ওয়েডেল সূত্রগুলি ত্রুটিহীন মাত্রা পরিমাপ পরপর কী কী লেখো। ট্রাপিজয়েডের ত্রুটির মাত্রা হচ্ছে 1, সিমসনের 3, ওয়েডেলের 5। সেক্ষেত্রে বলছে, সমদ্বিখণ্ডন পদ্ধতি প্রয়োগ করে e^(x−3x^0) সমীকরণটির যে বাস্তব বীজটি 1 এবং 2 মধ্যে অবস্থান করে তা নির্ণয় করো। দুই দশমিক স্থানবন্ধ সূত্রগুলো লেখো, শুধু উত্তর লিখে দিলেও হয়, যেহেতু এমসিকিউ তো একটু করেছি। f(x) হচ্ছে এইটা, তাহলে f(1) হচ্ছে কত হবে, −0.28, ঠিক আছে। f(1.5) মনে হচ্ছে −0.02, f(1.6) মনে হচ্ছে 0.15, এই যে মানগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার সমীকরণে মাত্র একটি বেজ আছে কি, 1.5 থেকে 1.6 এর মধ্যে আছে, তাহলে n এর মানগুলো হচ্ছে এটা, আর প্লাস ভি এটা মনে হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, আর x^n+ মনে হচ্ছে e^n, এইটা প্লাস এটা হয় 2, এটা যোগ করে দিতে বাক করলে এটা আসছে। আর f(x)^, এই যে n+1 এটা যদি পজিটিভ দেখে গ্রেটার দেন 0, লেস দেন আসলে, এই মাইনাস আসলে লেস দেন 0, ঠিক আছে। অতএব α=1.51, f(x)^ সমীকরণ একটা বাস্তব বীজ, 3 সার্থক অঙ্ক পর্যন্ত স্তব্ধ, ঠিক আছে। কপর অবস্থান পদ্ধতি প্রয়োগ করে x³+2x−2=0 সমীকরণটির একটি বাস্তব বীজ নির্ণয় করুন, যা 4 সার্থক অঙ্ক পর্যন্ত শুদ্ধ। কি বলছে অঙ্কটা, f(x)টা ধরে নিলাম, এবং f(x)টা কি, অবকল করি, তাহলে কি হচ্ছে, x²+2 হলো, তাহলে f0−2, f1=1, এবং f′ হচ্ছে g0, 0.1 অঞ্চলে, তাহলে এটা সমীকরণ একটা মাত্র বাস্তব বীজ এই অঞ্চলের মধ্যে অবস্থিত। একইভাবে আগেরটার মতো এগুলো করলাম, মানটা বের করলাম, ঠিক আছে। তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করলাম, তাহলে তো x1 বের হচ্ছে 0.6071, সমীকরণ একটা বাস্তব বীজ, 5 সার্থক অঙ্ক বলতে শুদ্ধ। নয়টা কি বলছে, সমীকরণের সাংখ্যিক সমাধানের পূর্ণগুণী পদ্ধতি অবিষণের শর্তটা কি, শর্তটা হচ্ছে এটা, a₀ b₀তে φ′x < 1। তারপরে বলছে, সমীকরণের সাংখ্যিক সমাধানের নিউটনের রাফসান পদ্ধতি অভিসরণের শর্তটা কি, এটা φ′x = 1 − f′x²− f(x) f" = x / f′x² = 1 হবে, অথবা
fx f double dash x by f dash x square at less than 1 অথবা f dash x এটার হোল স্কয়ার greater than fx into f dash f double dash x ঠিক আছে তারপরে বলছে নিউটন র্যাফসন পদ্ধতি প্রয়োগ করে tan x + x কোণের সমীকরণের বীজগুলি নির্ণয় করুন তিন শর্ত অঙ্ক অন্ত ওটা হচ্ছে 2.0.3 তিন শর্ত কোণে 1 2 3 ঠিক আছে তারপরে দেখি আছে কোন কোন বর্গ ম্যাট্রিক্স এ এর ব্যস্ত ম্যাট্রিক্স কি হবে কি হবে অ্যাডজয়েন্ট এ বাই ব্যস্ত ম্যাট্রিক্স ইনভার্স বের করতে বলছে এ ইনভার্স এটা তো কি হবে ভাই আমরা অ্যাডজয়েন্ট এ বাই মড এ এটা বলে পেয়ে যাব একবার পুনঃপুনি পদ্ধতি প্রয়োগ করে ম্যাট্রিক্সের কোন বিশিষ্ট মান পাওয়া যায় পুনঃপুনি পদ্ধতি প্রয়োগ করে ম্যাট্রিক্সের বৃহত্তম বিশিষ্ট মান পাওয়া যায় রৈখিক সমীকরণ সমূহের সাংখ্যিক সমাধানের পদ্ধতিগুলো লেখো গাউস অপনন পদ্ধতি জর্ডান বা গাউস জর্ডান অপনন পদ্ধতি গাউস সাইডেল পদ্ধতি অয়লার পদ্ধতির সাহায্যে ডিওয়াই বাই ডিএক্স কোন এক্স কিউ প্লাস ওয়াই ওয়াই জিরো শূন্য ওয়ান অবকল সমীকরণ থেকে ওয়াই অফ 0.02 এর মান নির্ণয় করুন চার দশমিক স্থান পর্যন্ত যেখানে তাপ দৈর্ঘ্য এইচ শূন্য 0.01 তাহলে এক্স জিরো সমান হচ্ছে জিরো ওয়াই জিরো মানে হচ্ছে ওয়াই অফ 0=1 এইচ মানে এটা এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে যেটা দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই তাহলে পদ্ধতি প্রয়োগ করলাম ওয়াই ওয়ান সমান 0.01 তো অয়লার পদ্ধতি প্রয়োগ করে সমাধানটা করলাম এটা সমান বেরোল হচ্ছে 1.0100 আর ওয়াই টু সমান বেরোল হচ্ছে 1.0201 তাহলে অতএব ওয়াই অফ 0.02 মানে হচ্ছে 1.0201 এটা আছে ঠিক আছে তাহলে আজকে আমার এমটি 11টা কমপ্লিট হয়ে গেলো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো ভালো বন্ধুর কাছে শেয়ার করো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।